দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর হাটে আজকে আমরা আপনাদেরকে উন্নত জাতের হলস্টিয়ান ফ্রিজিয়ান জার্সি গাবি বাছুর দর দাম জানাবো আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সামনে বেশ সুন্দর গাবি বাছুর দেখা যাচ্ছে আজ 7 ডিসেম্বর রোজ বুধবার 2022 আজকের হাটের বর্তমান চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি আমার নাম ভাই আলম আলম ভাই আপনাকে তো ইউটিউবে অনেক দেখা যায় হ্যাঁ আমার ইউটিউবে অনেক আছে ভিডিও আচ্ছা আচ্ছা অনেক ভিডিও আছে আপনার আচ্ছা আজকে সংগ্রহ কটা ভাই আমার গরু আছে 27টা 27টা বাজারে কটা সংগ্রহ করছেন সবটি আছে আচ্ছা দর্শক 27টা গরু আলম ভাই দর্শক আলম ভাইয়ের গরুগুলো দেখাই ভাই বাচ্চাটা বয়স কেমন আজকে 13 দিন হয়েছে সার বাচ্চা সার বাচ্চা 13 দিন ভালো গ্রোথ হয়েছে ভাই অনেক শক্ত বাচ্চা মায়ের দুধের রেকর্ড কেমন দুইটা আনে 17 আচ্ছা কয় দাঁত বয়স এটা ভাই চার দাঁত দর্শক চার দাঁত বয়স 17 কেজি দুধ দুই বেলা ভাই কেউ যদি নেয় দেখে শুনে নেওয়ার কি ব্যবস্থা আছে আছে না আচ্ছা ভাই কত চাইছিলেন দাম যে 160 সাওয়া দাম বাজারে কত বলো ভাই 145 বলে আচ্ছা আচ্ছা গাবিটার মাংসের ওজন কতটুকু হবে ভাই 4.5 মণ মাংসই আছে আচ্ছা কেমন বেচা বিক্রির টার্গেট কেমন 55 হলে বিক্রি করবেন আমাদের দর্শকরা যদি নিতে চায় সেক্ষেত্রে কি কিছু সুযোগ নাই আছে সার দেওয়া আছে কিছু মানে যোগাযোগ করলে ব্যবস্থা করে দেবেন আচ্ছা আচ্ছা তাহলে ভাই পরবর্তী গাবিটার আমাকে দাম জানান এটা ভাই 210 মূল্য এটা দুই টানে 25 কেজি দুধ আছে আচ্ছা গরুটা একটু দেখাই ভাই দেখেন দর্শক দুই টানে 25 কেজি দুই টানে 25 এটা কি জাতের ভাই ইন্ডিয়ান হরিয়ানা জার্সি বলে নাকি আচ্ছা দর্শক দুই টানে 25 কেজি ভালোভাবে দেখেন কি বাচ্চা ভাই বকনা এটা হ্যাঁ মেয়ে বাচ্চা দামরি মানে বকনা কয় দাঁত বয়স ভাই গাবিটার চার দাঁত বয়স দর্শক যাদের লাগবে অবশ্যই দেখে শুনে সংগ্রহ করবেন আমরা আলম ভাইয়ের মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করবো ভাই বলেন নাম্বারটা বলেন 018-90-88-034 আবার বলেন 018-90-018-088-034 লাস্টে 34 ঠিক আছে আচ্ছা আলম ভাই ধন্যবাদ আপনাকে আমার ঠিকানা রসুলপুর বাজারে আমার ফোন দিলে চলবে এই নাম্বারে ঠিক আছে আচ্ছা আপনি তো বলো দেশি গরু আমার কাছে সব সাইওয়াল বিদেশি গরু সব আচ্ছা তোলা ওই সাইওয়াল গুলো দেখেন আমাদেরকে দর্শক এদিকে এই যে আমার গরু যা আছে এদিকে স্যার আমার ভাইগুলো গালাপ করতে আচ্ছা আপনার ভাইকে বলে দেন আমি কথা বলতে যাচ্ছি দর্শক আমরা কথা বলবো আজকে রসুলপুর হাট থেকে কিছু গাবি বাছুর দর দাম জানাবো এই গাবি বাছুর গুলো অনেকেই খুঁজেন এই বাচ্চাটা এটার হ্যাঁ এটা হলো সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা সার বাচ্চা আচ্ছা ভাই কত চাইছেন এটা ভাই এটা 85,000 করে ভাই গত বাজারে একটা আলো ইব্রাহিম বের করে দিয়েছিলাম চন্ডীপুর হাটে মিনিমাম 8 জন ফোন দিছে আমার কিন্তু এটা তার আগেই অনেক অনলাইনে বিক্রি করে দিছে এখন আসেন নিচে গাবি আছে কিনা আসেন রূপে বড় ভাই এগুলো আসেন নিচে হয় না 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 ভাই আমি বড় ভাই দেখে তো বাছুরটা দেখাই দর্শক সকল বাচ্চা সাইওয়ালা কি বাচ্চা এগুলো দুধে ভালো 300 দুধে ভালো 3 কেজি দুধ হবে না দর্শক সাইলে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কত বিক্রি কত ভাই এটা ভাই 85,000 পড়বো 85,000 পড়বো আসেন নিচে আসা যায় না না ভাই 80 উপরে লাগবে আচ্ছা সার বাচ্চা ওলার গাবি কোনটা আছে সার বাচ্চা ওলা আছে আমাদের এটা আছে এটার বাচ্চা কই আছে এদিকে আছে ওই জানো থুবো এই সবগুলো বাচ্চা এখানে আচ্ছা দর্শক আপনারা চাইলে আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদেরকে আরো কিছু গাবির দাম জানাবো আজকের হাট থেকে বড় গাবি আছে আরো আচ্ছা আচ্ছা বেচা কিনে হয়ে গেছে আপনারা চাইলে দেখতে পারেন এটার বাচ্চা কি ভাই এটার বাচ্চা হলো মেয়ে বাচ্চা মানে দামরি ওই যে ওইটা না ওইটা এটার দুধ কেমন এটা সকালে দুধ হবে আপনার 4.5-4 এরকম 4.5-4 আচ্ছা আলম ভাই কত টাকা চাচ্ছেন এটা এটা দাম তো 1,15,000 1,15,000 কত বলে ভাই বাজারে 95-100 এরকম 95-100 বলে আচ্ছা বিক্রি কেমন টার্গেট 5,000 কম 1,05,000 হলে আচ্ছা 1,05,000 হলে বিক্রি করবেন এটার বাচ্চা কি বাচ্চা ভাই এটার বাচ্চা আপনার দামরি দামরি বাচ্চা
ভাই এটা অরিজিনাল শাহী অল ভাই এটা ফ্রিজিয়ান বলতে পারেন না 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 ওই যে বাচ্চাটা ফ্রিজিয়ান বলে ও আচ্ছা বাচ্চা ফ্রিজিয়ান কিন্তু এটা অরিজিনাল না বি গলা কম্বল দেখেন একটু ভালো করে শাহী অল দুধ কয় লিটার এটা সকালে দুধ হবে আপনার 8 লিটার 8 লিটার কেমন চাইছেন ভাই দাম চাই 1 লক্ষ 25 হাজার 125 বাজার কত অল ভাই 15 পর্যন্ত আছে মানে গায় 15 পর্যন্ত কাস্টমার আছে হ্যাঁ মাংস তো ভালো আছে চার মনে একটু কম হবে চার মনে কিছু না জমা করে দিবি যায় আচ্ছা আচ্ছা দর্শক এটা বেচা বিক্রি কেমন এটা নিলে ভাই 25000 পড়বে 25000 পড়বে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই এটা কি আপনার নাকি এটা বিক্রি করছেন কত বিক্রি করছেন এটা 15 আচ্ছা 15 আপনি কিনছেন দর্শক আমার আর 8টা বেচা হয়ে গেছে 9টা আর 8টা বেচা হয়েছে হ্যাঁ ঠিক আছে ভাই দর্শক আমরা কাটতে দেব দর্শকরা যদি চায় আমার বাড়িতে নিতে পারবেন অবশ্যই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর দুধ যা হবে তাই বলবেন তাহলে সব সময় ব্যবসা করতে পারবেন বুঝছেন দর্শক আমরা আজ যে গাবিটি বিক্রি হলো এটার তথ্য জানবো ভাই কি ব্যবসায়ী না খামারি না আমার নিজের ফলার জন্য ফলার জন্য খামার করবেন না একটাই একটাই না 115 দিয়ে কিনছেন দুধ কয় লিটার বলছে ভাই 8 লিটার বলছে না দর্শক 8 লিটার দুধ বলছে 8 লিটার তো হবে না কিন্তু আরো কিছু কম বেশি হতে পারে আর কি কম হতে পারে এটা কি বাচ্চা সার বাচ্চা ভাই হাসিল কত নিছে ভাই 420 420 আচ্ছা গাবিটা মনে হয় একটু না একটু বেশি না 100 টাকা বেশি না আর এমনি তো লাঙ্গা গরু বা সার গরু 320 টাকা না আচ্ছা তারপরে অন্য অন্য বাজার তুলনা হাসিল কম হাসিলের জন্য শুধু সুবিধা ভালো এই বাজার হাসিল কম সব দিক দিয়ে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে আরো কিছু গাবি গাছের দাম জানাবো আজকের এই রসুলপুর হাট থেকে দেখা যাক এটা কার ভাই ভাই নাকি এটা ভাই কেমন আছেন ভাই দুধ কয় লিটার হচ্ছে এটা 5 লিটার কত চাইছিলেন 120 কত উঠছে ভাই বাজারে কত পর্যন্ত 90-95 পর্যন্ত বলছে না বাচ্চা এটা আচ্ছা আচ্ছা বাচ্চা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা দর্শক 5 লিটার দুধ কেমন বেচা বিক্রি টার্গেট কেমন ভাই বেচা বিক্রি তো বেচা হয়েছে না লাখ লাখের 1,10,000 টার্গেট না আচ্ছা আচ্ছা 1,10,000 টার্গেট ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের এই হাট থেকে আরে কিছু গাবি বাসুর দরদাম আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কুমিল্লার আঞ্চলিক হাটের তথ্য দেওয়ার চেষ্টা করি বর্তমান শীতে গাবির দরদাম কেমন অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আরেকজন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কটা আনলেন আজকে গরু একটাই এটা বাচ্চা কই কি সার বাচ্চা দামরি মনে হচ্ছে তো ভালো একটা কোয়ালিটি বাচ্চা অস্ট্রেলিয়ান ফিজিয়ান বাচ্চা না আমরা দেখে মনে হয় সার বাচ্চা পা গুলা দেখে দুধ কয় লিটার 8 লিটার আর দর্শক 8 লিটার দুধ বলতেছে এই বাচ্চা এটা বেচা হয়ে গেছে কত আমি কে দাম তোমার 1,30,000 দর্শক 130 মোটামুটি বিক্রি হয়ে গেল আপনি কিনছেন কি খামারের জন্য না ব্যবসার জন্য ব্যবসার লেগে ব্যবসার লেগে পালা লেগে আর কি পালার জন্য বাড়ি কোথায় ভাই বাড়ি গরুপুর গরুপুর আচ্ছা হাসিল কত নিছে হাসিল 400 300 টাকা হাসিল 400 বাসু ইয়া বাসু বেরে 400 না ঠিক আছে তো দুইটা তো আর হচ্ছে গাবি 420 টাকাই নাই হ্যাঁ 420 টাকা তারপর অন্য বাজার তুলনা কম আছে হ্যাঁ এটাতে অনেক তুলনা কম অনেক কম আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ